আজ আমি আপনাদেরকে দারুণ একটি পিঠে বানিয়ে দেখাবো। গুঁড়ো দুধ ও সুজি, খুব কম উপকরণ দিয়ে এইরকম লোভনীয় একটি পিঠে তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে বন্ধুরা, পিঠেটা কেমন করে বানাচ্ছি দেখে নিন। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম ঘি, ঘিয়ের মধ্যে সুজি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি সুজি একটু ভাজা ভাজা করে নিলেই হবে। কিছুক্ষণ এইরকম ভাজতে ভাজতে দেখবেন সুজির মধ্যে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। সুজি যখন অল্প একটু ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে তরল দুধ। আর সুজিগুলোকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, এখন মিশিয়ে দিলাম তরল দুধ। দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে যদি হাফ কাপ সুজি নেন তাহলে সেই ক্ষেত্রে এক কাপ চিনি দিতে হবে। এই মেজারমেন্ট করে বানালে পিঠেটা খেতে খুবই সুন্দর লাগবে। তারপরে দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুজিটাকে রান্না করে নিচ্ছি, আর সম্পূর্ণটা গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রান্না করছি। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে নিয়ে এইরকম কন্টিনিউয়াস হাতড়ে দিয়ে নাড়তে নাড়তে দেখবেন সুজি খুব সুন্দর করে রান্না হয়ে যাবে। সুজি যখন ভালোভাবে রান্না হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এই পর্যায়ে অ্যাড করবেন না, প্রথমে দুধ ও চিনি দিয়ে সুজিটাকে ভালো করে রান্না করে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে পিঠেটা খেতে খুবই সুন্দর লাগবে। যেহেতু এর প্রধান উপকরণ হচ্ছে গুঁড়ো দুধ এবং সুজি, তার জন্য সুজি এবং গুঁড়ো দুধটা সমান সমান দিতে হবে। যদি হাফ কাপ গুঁড়ো দুধ নেন তাহলে হাফ কাপ সুজি দিতে হবে। এখানে মেজারিং ক্যাপের মাপ করে দেখিয়ে দিলাম, হাফ কাপ সুজি নিয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটা অন করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে নিই, কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা সফট ডোতে পরিণত হয়ে আসবে। ডোটা একেবারে শক্ত করা চলবে না, মোটামুটি একটু নরম পাকের ডো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু জমাট হয়ে যাবে। এখন দেখুন, কড়াই থেকে মিশ্রণটা খুব সুন্দরভাবে ছেড়ে এসছে। এখন একটি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আর যেই পাত্রে নামাবেন সেই পাত্রে আগে থেকে অল্প একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে সেন্টটা খুবই সুন্দর হবে, পিঠেটা খেতেও খুবই ভালো লাগবে। আর দেখবেন এই থালার মধ্যে আর কোনো স্টিক করবে না, থালার মধ্যে যাতে আটকে না যায় তার জন্য এরকম ঘি ব্রাশ করে নেবেন। আর দেখুন, এখানে দুটো এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছিলাম, তবে ভুলবশত ভিডিও ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য আমি মুখে বলে দিলাম। এই দুটো এলাচ দেওয়ার কারণে এই সেন্টটা কিন্তু খুবই ভালো হবে। আর এখানে দেখুন, থালার মধ্যে নামিয়ে নিয়ে মিশিয়ে দিচ্ছি গোটা মৌরি। এক চামচ গোটা মৌরি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন মিশ্রণটা আগে থেকে অল্প একটু ঠান্ডা হয়ে গেছে। মিশ্রণটা অল্প একটু ঠান্ডা হয়ে গেলে এইরকম মৌরি দিয়ে মিশিয়ে নেবেন। এখানে আর কিন্তু কোনো কিছু উপকরণ দিতে হবে না, কোনো উপকরণ না দিয়ে হাতের মধ্যে দেখুন অল্প করে ঘি লাগিয়ে নিয়ে এর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে প্রথমে একটু গোল করে চাপটা করে দিচ্ছি। এইভাবেই সহজেই পিঠেগুলো বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, প্রথম পিঠে একেবারে রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আরও একটি পিঠে আমি বানিয়ে নিচ্ছি। পিঠেগুলো বানানোর জন্য কোনো রকম ছাঁচেরও প্রয়োজন নেই, আর কোনো রকম কোনো কিছুরই প্রয়োজন নেই। খুব সহজে হাতে করে অল্প অংশ নিয়ে এইরকম একটু গোল করে চ্যাপটা করে দিলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। আর অবশ্যই দুটো পিঠে বানিয়ে আবার হাতে অল্প করে ঘি লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা হাতের মধ্যে একটু স্টিক করতে পারে। যেহেতু এটা নরম পাকের বানানো হয়েছে তাই এগুলো হাতের মধ্যে যাতে আটকে না যায় তার জন্য একটু হাতে ঘি লাগিয়ে নেবেন। এখন দেখুন, এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। আর এইভাবে পিঠেগুলো বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। প্রায় এক সপ্তাহ খানেক সংরক্ষণ করে রাখতে পারবেন, যখনই মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন। আর ভেজেও সংরক্ষণ করতে পারেন, তবে ভেজে বেশি দিন রাখতে পারবেন না, কারণ খেতে এতই টেস্ট হয় যে একটা খেলে মন ভরবে না, মনে হবে আর একটা খেয়ে ফেলি। এখন দেখুন, পিঠেগুলোকে এক এক করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে পিঠেগুলোকে তেলের উপরে দেবেন। প্রথমে যখন পিঠেগুলো দেবেন তখন একটু উল্টে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে ফুলকো হয়ে ফুলে উঠবে। তেলের উপরে একেবারে ফুলকো হয়ে ফুলে উঠবে। যদি এইরকম নরম রাখতে চান তাহলে এই পর্যায়ে তুলে নেবেন। আর যদি মনে হয় যে একটু মুচমুচে কুড়কুড়ে করে বানাবেন তাহলে গ্যাসের আঁচটা আরও একটু কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটুখানি সময় নিয়ে ভেজে নিলে কালারটা দেখবেন খুব সুন্দরভাবে ডার্ক আসবে এবং এগুলো খুবই মুচমুচে কুড়কুড়ে হবে। ওপরটা একেবারে ক্রিস্পি হবে আর ভেতরটা দেখবেন একেবারে সফট হবে। দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে কালারটা খুবই সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। যখন এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে। আর এইভাবে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে এগুলো খুবই মুচমুচে হয়, খেতে ভীষণ মজার হয়। আর বানানো দেখলেন বন্ধুরা কতটাই সহজ, যখনই মন চাইবে পিঠে খেতে খুব সহজে এইরকম লোভনীয় পিঠেটা বানিয়ে ফেলতে পারেন। খেতে ভীষণ সুন্দর হয়, একটা খেলে মন ভরবে না, মনে হবে আর একটা খাই।
আজকের এই সহজ পিঠে রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।